আবারও ভাঙনের মুখে জাতীয় পার্টি। দলের নেতাকর্মীদের মতামতকে উপেক্ষা করে নির্বাচনে অংশ নিয়া, নির্বাচন চলাকালীন কর্মীদের খোঁজ খবর না নিয়া, সবশেষ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ায় ক্ষুব্ধ নেতাকর্মীরা বনানীর দলীয় কার্যালয় ঘিরে বিক্ষোভ করেছে। দখল নেওয়ার চেষ্টা করে চেয়ারম্যান জি এম কাদেরের কার্যালয়। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমরা আমাদের সুন্দরভাবে নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি সহ দলে স্বেচ্ছাচারিতার অভিযোগে দলটির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মজিবুল হক চুন্নু, কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, রেজাউল ইসলাম ভুঁইয়ার অপসারণ চেয়েছেন দলটির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। ও তো আমাদের চাকরি করে গায়, হু ইজ হি টু আস্ক, তাহলে সে তো আমাদের কেটে বলছে, ওদের বেতন দেয় আমরা, আমরা মান্থলি চান্দা দেয় ওদের বেতন হয়, আমরা রাজনীতি করি, আমাকে চেয়ারম্যান সব রাজনীতি করে, আমরা দল করি, আমরা না থাকলে চেয়ারম্যান কোত্থেকে আসবে। জি এম কাদের চুন্নুদের ঢাকায় আসার খবর পেয়ে বুধবার সকাল থেকে তারা চেয়ারম্যানের বনানী অফিসে ভিড় করতে শুরু করে। মাঠ পর্যায়ে এসব নেতাকর্মী কাদের চুন্নুদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। আজকে আমরা আসছি দলে, দলীয় ব্যাপারে গত সংসদ নির্বাচনে যে ঘটনা ঘটছে এই সমস্ত বিষয় নিয়ে, সার্বিক বিষয় নিয়ে চেয়ারম্যানের সাথে আলাপ করার জন্য, মহাসচিবের সাথে আলাপ করার জন্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আসছেন, কো চেয়ারম্যান ফিরোজ ভাই আসবেন, বাবলা ভাই আসবেন, এর ভিতরেই প্রশাসনের বাধা। তা আমাদের সকলে আপনাদের কাছে অনুরোধ, আমাদের সুন্দর এই এই প্রোগ্রামটা যেন নষ্ট না হয়, প্রোগ্রামটা যেন আমরা করতে পারি। আমরা নির্বাচন, নির্বাচনের পক্ষে একটা দল, আমরা মনে করি জাতীয় পার্টি যে 257 সিটে যদি আমরা একক নির্বাচন করতাম আমাকে দলটা স্বয়ং সম্পূর্ণ হতো, আমাদের দলটা আজকে কোরবানি হতো না, আমরা নির্বাচনের পক্ষের লোক, কিন্তু আমাদের এই সমঝোতার ভিত্তিতে যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচনের জন্যে আমাদের যে নেতাকর্মীরা এমপি ইলেকশন করছিল তারা তারা গোটায় নিছে রাজনীতির থেকে, ক্ষতি হয়েছে আমাদের দলের, সেই কথাটা তো আমরা জিজ্ঞেস করবো কাকে, আমরা জিজ্ঞেস করবো আমাদের চেয়ারম্যানকে, আমরা জিজ্ঞেস করবো দলীয় ফোরামে, আমরা তো মারামারি করতে আসিনি, আমরা তো রংবাজ না, আমরা তো সন্ত্রাসী না। দলের কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, জহিরুল আলম রুবেল, সর্দার শাহজাহান সহ নির্বাচনে অংশ নেয়া দলের প্রার্থীরাও এই বিক্ষোভে অংশ নেয়। New improved fit biscuit fit থাকলেই হিট। বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি শরীফুল ইসলাম সেন্টু, সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠান, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু সহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা। সরকারের কাছে ধন্না দিয়ে বিপর্যয়ের মধ্যে ফেলে দেওয়া এই নির্বাচনের ভরাডুবির দায়িত্ব দিয়ে পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবের পদত্যাগ করে তাদের সম্মান রক্ষা করবেন, কিন্তু সে পদক্রম তাদের হয়নি। আমরা পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের মনোভাব জানতে পেরেছি, তারা পার্টির চেয়ারম্যান জি এম কাদেরও মহাসচিব মজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে অপসারণ দেখতে চায়। এমত অবস্থায় জাতীয় পার্টিকে রক্ষা করা এবং পার্টির ঐক্য বজায় রাখার জন্য আগামী 48 ঘন্টার মধ্যে জি এম কাদের মজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে পদত্যাগ করতে হবে। এরপর তারা তাদের পদ থেকে অপসারিত বলে বিবেচিত হবে। এই পর্যায়ে গণতান্ত্রিকভাবে পার্টিতে একজন ভারপ্রাপ্ত ও নির্বাহী চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত মহাসচিবের নিয়োগ করে জাতীয় সম্মেলনের মাধ্যমে পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হবে। নেতাকর্মীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে সেখানকার পরিস্থিতি। সামাল দিতে পুলিশ অবস্থান নেয় বনানী অফিসে, তারা অফিসের প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে, নেতাকর্মীকেও ঢুকতে দিচ্ছে না। নেতাকর্মীরা বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। উনি পাগল হয়ে গেছে, উনি কি রাজনীতি করে, ওনার পরিবার রাজনীতি
তারা খালি বলেছিল চমক দেখাবে, কোথায় আজকে চমক? এই চমক দেখার জন্য আজকে আমরা এখানে এসেছি। মহাসচিব খালি কোথায় কোথায় মিটিং ডেকেছে আর চমকের কথা বলেছেন। এদিকে উত্তপ্ত পরিস্থিতি টের পেয়ে দলটির চেয়ারম্যান ও মহাসচিব বনানী কার্যালয়ে আসেননি। শপথ নিতে সকালে বনানী অফিসে নতুন এমপিদের নিয়ে বৈঠক করার কথা থাকলেও শপথ নিতে সংসদেই চলে যান। পরে বিরোধী দলের উপনেতার কক্ষে বৈঠক শেষ করে শপথ গ্রহণ করেন। এই পার্টিতে যারা আজকে বলির পাঠা হলো 287টা সিট আমরা দেওয়ার পরে ওনারা যেই জিনিসটি করেছে, যেই আমাদের নেতা কর্মীরা সারা বাংলাদেশ থেকে সারা ঢাকা মহানগরীর সবাইকে আমাদের পার্টিকে ডিপ্রাইভ করা হয়েছে, পার্টির যিনি চেয়ারম্যান মহাসচিব তারা সত্যিকার অর্থে পার্টির যে গঠনতন্ত্র মোতাবেক যে সিস্টেম সেই সিস্টেমে আলাপ না করে ওনারা দুই তিনজন মিলে আলাপ আলোচনা করে এন্টার পার্টি টায়ার প্রেসিডিয়াম সদস্য কো চেয়ারম্যান অল মেম্বার অফ পার্লামেন্ট ডিসকাশন ছাড়াই ওনারা এককভাবে যেই কাজটি করেছেন সেটা অনৈতিক, অন্যায় এবং সারা জাতীয় পার্টির মানুষজন সকল নেতাকর্মীরা এতে খুবই তারা এটাকে মনে বলে তারা যে এটা কোনো রাজনৈতিকভাবে এটা অপরাজনীতির কাজ করেছে। আমরা শুনেছি ওনারা টাকা পয়সা নিয়েছেন, অনেক নেতাকর্মী অভিযোগ করেছে, সেটা আমরা তদন্ত করে সঠিকভাবে চিন্তা ভাবনা করে জিনিসটা বুঝে তারপরে এর ব্যাপারে আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ। নির্বাচন কী প্রক্রিয়া হয়েছে, কী হয়েছে ওই ডিটেলস আমি যাবো না, আমি নিজেও সাপারার। কিন্তু কথা হলো যে আমাদের দলের যে অবস্থাটা দাঁড়ালো এক একবার এক একটা, এই আমরা জোটে যাব, এই আমরা 300 সিটে করব, এই যে আমাদের যে ভ্রান্ত এক একবার একটা নিউজ দিয়ে আমাদের যে কর্মীদের যে মন ভাঙছে, ক্ষতিগ্রস্ত করছে, কর্মীরাও ক্ষতিগ্রস্ত, দলও ক্ষতিগ্রস্ত তাদের নেতৃত্বের কারণে। আপনি বলতেছেন দলীয় চেয়ারম্যানের বিভ্রান্তিকর সিদ্ধান্তের কারণে একের পর এক আজকের এই পরিণতি এবং শতভাগ একমত। অবশ্যই অবশ্যই, আপনি সারা বাংলাদেশের জাতীয় পার্টির নেতাকর্মীদের জিজ্ঞেস করেন, সবাই সবাই কষ্ট, যাদের রক্তক্ষরণ হচ্ছে। মহাসচিব বারবার আশ্বাস দিয়েছে, দেখি একটা সম্ভাবনা আছে, চেষ্টা করতেছি, কিন্তু চেয়ারম্যানের কাছে আমরা আশ্বাস পাই নাই। চেয়ারম্যান আমাকে বলেছে কিসের টাকা চাই, কেন টাকা দিব, কিসের টাকা, ওরকে আমি নির্বাচন করতে বলেছি, এই কথা বলার পরে কাউকে ঢুকতে দেবে না, ধমক টমক দিছে, চেয়ারম্যানকে আর পাই নাই। কিন্তু মহাসচিব বারবার আশ্বাস দিয়েছে, কিন্তু সর্বশেষ উনি ব্যর্থ হয়েছে, বলল যে পারি নাই, যেখান থেকে আমাদের সহযোগিতা পাওয়ার কথা ছিল সেই সহযোগিতা আমরা পাই নাই, সেই কারণে দলের প্রার্থীদেরকে আমরা সহযোগিতা করতে পারি নাই। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।